আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিপোজিশন এর ব্যবহার শিখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিপোজিশন এর ব্যবহার শিখাবো আশা করি পুরো ভিডিওতে সাথেই থাকবেন এর ফার্স্ট ব্যবহার ঘড়ির টাইমের আগে অ্যাড ব্যবহার করতে হয় ঘড়ির টাইমে কি কি থাকে আওয়ার্স থাকে মিনিটস থাকে সেকেন্ডস থাকে আওয়ার্স মিনিটস সেকেন্ডস তো ঘড়ির টাইমের আগে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল সে সাতটার সময় আসবে সে সাতটার সময় আসবে তাহলে সেন্টেন্স হবে উইল কাম টাইমের আগে ব্যবহার করতে হবে সে সাতটার সময় আসবে উইল কাম সে সাতটার সময় আসবে আমি আপনার সাথে কালকে আটটার সময় দেখা করব। আমি আপনার সাথে কাল আটটার সময় দেখা করব। আই উইল মেট ইউ অ্যাট এইট ও ক্লক টুমোরো আমি আপনার সাথে কালকে আটটার সময় দেখা করবো আই উইল মেট ইউ অ্যাট এইট ও লোক টুমোরো আর একটা এক্সাম্পল নিং সে সাড়ে আটটার সময় এখানে আসতে পারবে না সে সাড়ে আটটার সময় এখানে আসতে পারবে না হিকান্ত কাম হেয়ার হিকান্ত কাম হেয়ার এট হাফ ফার্স্ট এইট সে সাড়ে আটটার সময় এখানে আসতে পারবে না হিকান্ত কাম হেয়ার অ্যাট হাফ ফার্স্ট এইট অ্যাটের সেকেন্ড ব্যবহার নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে আপনাকে প্রিপোজিশন অ্যাটের ব্যবহার করতে হবে নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে যেমন আপনি ধরেন কোথাও গিয়েছেন আপনি কোথাও গিয়েছেন বা আপনি কোথাও আসেন আপনাকে কেউ ফোন দিলো ফোন দিল তো আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কই তখন আপনি বললেন যে আমি মার্কেটে আছি বা আমি ব্যাংকে আছি আপনি এখানে ব্যাংকের ভিতরে আসেন বা মার্কেটের ভিতরে আসেন সেটা বুঝাইতেছেন না আপনি জাস্ট একটা স্থান বুঝাইতেছেন যে আমি ব্যাংকে আছি বা আমি মার্কেটে আছি বা আমি হসপিটালে আছি আপনি নির্দিষ্ট একটা স্থান বুঝাইলেন আপনাকে আমি কল দিলাম ধরেন আমি আপনাকে কল দিলাম আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় তখন আপনি বলেন যে আমি ব্যাংকে আছি আমি মার্কেটে আছি বা আমি হসপিটালে আছি এখানে আপনি হসপিটালে ভর্তি না হসপিটালের ভিতরে আসেন সেই কথা হইতেছে না আপনি আমাকে একটা স্থান দিলেন যে আমি অমুক জায়গায় আছি তো এই ধরনের ক্ষেত্রে আপনাকে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করতে হবে আমি হসপিটালে আছি আই আম অ্যাট হসপিটাল আমি হসপিটালে আছি আমি ব্যাংকে আছি আই আম অ্যাট ব্যাংক আমি ব্যাংকে আছি যদি আপনি বলতে চান যে আমি মার্কেটে আছি তাহলে আপনি সিম্পলি বলবেন আই আম অ্যাট দ্য মার্কেট আমি মার্কেটে আছি তো নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে যে আমি অমুক জায়গায় আছি কোন স্পেসিফিক জায়গা বোঝাতে নির্দিষ্ট কোন স্থান বোঝাতে যে আমি অমুক জায়গায় আছি তো এইখানে আপনাকে ব্যবহার ব্যবহার করতে হবে থার্ড যখন যখন দুইটা দুইটা জায়গার জায়গার কথা কথা উল্লেখ উল্লেখ থাকবে থাকবে তো দুইটা জায়গার ভিতরে যে জায়গাটা ছোটো যে জায়গাটা ছোটো সেই জায়গাটার আগে অ্যাড বসাতে হবে আবার বলি যখন দুইটা জায়গার কথা উল্লেখ থাকবে তো দুইটা জায়গার ভিতরে যে জায়গাটা ছোট সেই জায়গাটার আগে আপনাকে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করতে হবে ধরেন আপনি বললেন যে আমি বাংলাদেশে বাস করি আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে বাস করি অনেকে মনে করেন যে ছোটো জায়গা হলেই অ্যাড ব্যবহার করতে হবে ছোটো জায়গা হলেই অ্যাড ব্যবহার করতে হবে না দুইটে জায়গা থাকবে দুইটে জায়গার ভিতরে যখন দুইটে জায়গা থাকবে এবং দুইটে জায়গার ভিতরে যখন ছোটো জায়গাটা থাকবে সেই ছোটো জায়গাটার আগে আপনাকে অ্যাড ব্যবহার করতে হবে ছোটো জায়গা থাকলেই অ্যাড ব্যবহার করা যাবে না দুইটা জায়গা থাকতে হবে দুইটে জায়গার ভিতরে ছোটো জায়গার আগে অ্যাড বসাতে হবে আমি বরিশালে বাস করি আই লিভ ইন বরিশাল এখন যদি আমি বলি যে বাংলাদেশের বরিশালে আমি বাস করি আমি বরিশালে বাস করি আমি বাংলাদেশের বরিশালে বাস করি তাহলে সেন্টেন্স হবে এখানে ই কিন্তু দুইটা জায়গা তো দুইটা জায়গার ভিতরে বরিশাল হলো ছোটো আর বাংলাদেশ হলো বড় তো বরিশালের আগে এড বসাতে হবে আর বাংলাদেশের আগে ইন বসাতে হবে ইনের ব্যবহারে আলোচনা করব। যখন বড় কোনো জায়গা থাকবে তো সেই বড় জায়গার আগে ইন ব্যবহার করতে হয় আমি বাংলাদেশের বরিশালে বাস করি আই লিভ অ্যাট বরিশাল ইন বাংলাদেশ আমি বাংলাদেশের বরিশালে বাস করি আই লিভ অ্যাট বরিশাল বাংলাদেশ এবং বরিশালের ভিতরে বরিশাল ছোট সেজন্য বরিশাল ইন বাংলাদেশ আমি বাংলাদেশের বরিশালে বাস করি আই লিভ অ্যাট বরিশাল ইন বাংলাদেশ এখন যদি আমি বলি যে আমি বরিশালের উজিরপুরে বাস করি আমি বরিশালের উজিরপুরে বাস করি তাহলে সেন্টেন্স হবে আই লিভ অ্যাট উজিরপুর ইন বরিশাল আমি বরিশালের উজিরপুরে বাস করি তাহলে সেন্টেন্স হবে আই লিভ অ্যাট উজিরপুর ইন বরিশাল তো আশা করি বুঝতে পারছেন অ্যাটের ফোর্থ ব্যবহার কাউকে কোনো কিছু দেখানোর ক্ষেত্রে কাউকে কোনো কিছু দেখানোর ক্ষেত্রেও প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হয় যেমন আমি যদি বলি যে আমাকে দেখো আমাকে দেখো লুক অ্যাট মি আমাকে দেখো লুক অ্যাট মি আমাকে দেখো যদি বলি যে মোবাইলটা দেখো লুক অ্যাট দ্য মোবাইল লুক অ্যাট দ্য মোবাইল মোবাইলটা দেখো লুক অ্যাট দ্য মোবাইল তাকে দেখো লুক অ্যাট হেম লুক অ্যাট হেম তাকে দেখো তো আশা করি এটির ব্যবহার বুঝতে পারছেন অ্যাটের প্রথম ব্যবহার যখন আপনি কোনো ঘড়ির টাইমের কথা বলবেন তখন সেখানে অ্যাটের ব্যবহার করতে হবে নির্দিষ্ট কোনো জায়গার কথা যদি আপনি বলেন যে আমি অমুক জায়গায় আছি সেখানে আপনাকে অ্যাটের ব্যবহার করতে হবে যখন দুইটা জায়গার কথা বলবেন তো দুইটা জায়গার ভিতরে যে জায়গাটা ছোট সেই জায়গাটার ক্ষেত্রে সেই জায়গাটার আগে অ্যাড ব্যবহার করতে হবে কাউকে কোনো কিছু দেখানোর ক্ষেত্রেও আপনাকে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করতে হবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন পরিচিত যারা আছে যারা ইংলিশ শেখায় আগ্রহী তাদের সাথে আমার চ্যানেল শেয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম